আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এই মুহূর্তে দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি সবাই আল্লাহ রহস্য মতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের ভিতরে অনেক প্রবাসী আছে যারা তাদের নিজের ইকামায় হরু কি কিনা সেটা অনেকেই জানে না চেক করাটা আসলে সৌদি আরবে থাকতে গেলে অবশ্যই আপনাকে অনেক সময় প্রয়োজন হবে আপনার ইকামায় আপনার কফিল হুরুপ দিয়েছে কিনা অথবা আপনার কোম্পানি আপনার ইকামায় হুরুপ দিয়েছে কিনা সেই বিষয়টা অনেক সময় প্রয়োজন হয় তো আজকে আমরা খুব সহজেই অ্যাপসের ছাড়া আমরা হুরুপ কিভাবে চেক করতে হয় সেই বিষয়টা দেখব হুরুপ চেক করার পদ্ধতি মোটামুটি আপনারা দুই বাঘ করতে পারেন অ্যাপসের থেকে করতে পারেন অ্যাপসের থেকে করলে আপনি যে কোনো অ্যাপসের অ্যাকাউন্ট থেকে আপনার পরিবারের কোনো আত্মীয় স্বজন হোক সৌদি আরবে আছে অথবা বন্ধুবান্ধব হোক যে কারো অ্যাকাউন্ট থেকেই অ্যাপসের অ্যাকাউন্ট থেকে আপনার হুরুপ আছে কি না এই আপনি এটা চেক করতে পারবেন আর আরেকটা হচ্ছে অ্যাপসের ছাড়া সেটা হচ্ছে ডব্লিউ অর্থাৎ সৌদি আরবের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার হুরুপটা চেক করতে পারবেন তো এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে গৃহ সংক্রান্ত যেই পেশা বা বিশাল লোকেরা আছেন যেমন হচ্ছে খাস আমেল মঞ্জিল আমেল তাব্বাক মানে হচ্ছে গৃহ সংক্রান্ত মাজরা গৃহ সংক্রান্ত বিষার বা পেশার যে সকল প্রবাসীরা আছেন আপনারা কিন্তু অ্যাপসের মাধ্যমে হোক অথবা হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যম হোক আপনারা হুরুপটা চেক করতে পারবেন সেক্ষেত্রে আপনি ওখানে লেখা পাবেন না যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এটা পাবেন না যেহেতু গৃহ সংক্রান্ত বিষয়টা হচ্ছে ওয়েবসাইটের সাথে বা গভর্নমেন্টের সাথে রিলেটেড না এটা হচ্ছে আলাদাভাবে যাওয়ার যা থেকে পিন তুলতে হয় তো এখানে ছোট্ট একটা টেকনিক আছে ওই টেকনিকের মাধ্যমে আপনি আপনার হুটা আছে কিনা সেটা বুঝতে পারবেন টেকনিকটা কি আমি বলি সেটা হচ্ছে আপনি যখন অ্যাপসে দিয়ে আপনার ইকামাটা ডেট চেক করবেন ডেট এক্সপায়ারিটিটা চেক করবেন এগুলা কাদের জন্য বলতেছি গৃহ সংক্রান্ত যে সকল বিষা বা পেশার লোকেরা আছেন তাদের জন্য আপনার ইকামাটা যদি গৃহ সংক্রান্ত হয় ধরেন আপনি শাহ খাস আমিল মসজিদ তো এই ধরনের গৃহ সংক্রান্ত পেশার লোকেদের ইকামায় হুরুবাসি কিনা এটার জন্য আপনারা অ্যাপসে গিয়ে আপনাদের হচ্ছে এক্সপায়ারিটিটা চেক করবেন এক্সপায়ার ডেটটা চেক করবেন এক্সপায়ার ডেটটা যদি আপনার গ্রিন থাকে গ্রিন অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ইকামে হুরুপ আছে আর না হয় ফাইনালি এক্সিট লাগানো আছে অর্থাৎ খুরুচ লাগানো আছে আর যদি এক্সপায়ার ডেটে ওখানে দেখেন রেড কালার চলে আসলো রেড কালার দিয়ে অর্থাৎ আপনার চলে আসলো ডেট এটা এত এক্সপায়ার তখন আপনি বুঝবেন আসলে কি আপনার ইকামে হুরুপ নেই তো এই হচ্ছে ছোটো একটা টেকনিক এমনিতে লেখা আসবে না আর বাকি সব পেশার বা সব ইকামাগুলোতেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে হোক ওয়েবসাইটের মাধ্যম হোক খুব সহজেই হুরুপটা চেক করে ফেলতে পারবেন তো আজকে আমরা খুব কম সময়ের ভিতরে আমরা হুরুপটা চেক করা শিখব কীভাবে অ্যাপসের সারা হুরুপ চেক করতে হয় তো আপনাদেরকে আমি যে ওয়েবসাইটের লিঙ্কে নিয়ে যাবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন অথবা আপনারা গিয়ে গুগল ক্রমে গিয়ে অথবা যে যে ব্রাউজারটা ইউজ করেন সেখানে গিয়ে লিখবেন ডব্লিউ ডট মল ডট গভ ডট সা এটা লেখার পরপর কিন্তু আপনারা ওয়েবসাইটে চলে আসবেন তো আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে চেক করবেন তো চলুন চলে যাই প্রিয় প্রবাসী ভাইরা আমি যে লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দেবো সেখান থেকে আপনি এই লিংকে সরাসরি চলে আসতে পারবেন আসার পর প্রথমে দেখেন এখানে বর্ডার নাম্বারটা তো এখানে যদি আপনার কারো আকামার নাম্বার না থাকে সেক্ষেত্রে বিশার ওপরে যে দশটি আরবি অক্ষর দেওয়া থাকে সেই আরবি অক্ষরটি এখানে দিয়ে দিবেন সেটাই হচ্ছে বর্ডার নাম্বার বা দাখিল নাম্বার বা দখল নাম্বার এটা দিয়ে দিবেন তো আমরা যেহেতু ইকামা নাম্বার দিয়ে চেক করব তো এখানে আমরা ইকামা নাম্বার দিব আর যদি আমরা হচ্ছে ইকামা নাম্বার না থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবো তো কথা হচ্ছে যে আপনার যদি গৃহ সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে কিন্তু এই এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন না তো এখানে আপনাকে আমরা রিসাইডেন্সি নাম্বার বা ইকামা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনি তিনটা ভাবে চেক করতে পারবেন বর্ডার নাম্বার দিয়ে ইকামার নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর হচ্ছে এখানে যে ন্যাশনালিটি আছে এটা বাংলাদেশ রেখে দিবেন এখানে টাচ করলে আপনি বিভিন্ন দেশ পাবেন সেখান থেকে বাংলাদেশ রেখে দেবেন তারপর আমরা নিচে যাব এবং যে ক্যাপচা কোডটা আছে আমরা কোডটা দিব এখানে আমরা এখানে এটা পূরণ করে দিই এখানে আমরা পূরণ করে দেব হচ্ছে ফোর থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ওয়ান ফোর এটা দেওয়ার পর আমরা একটু নিচে যাব সেখানে সার্চ একটা অপশন পাবো সেখানে সার্চ ক্লিক করবো আর একটা জিনিস দেখাচ্ছি যদি আপনাদেরকে এখানে আরবি আসে তাহলে এখানে নিচে ই করবেন তাহলে এখানে অ্যারাবিক এবং ইংলিশ চলে আসবে ট্রান্সলেট চলে আসবে তখন আপনারা ইংলিশ এখানে ইংলিশ সেট করে দেবেন আর এভাবে যদি না পান তাহলে এই যে তিনটা ডট দেখতেছেন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে ট্রান্সলেটেশন যে অপশনটা দেখছেন এই ট্রান্সলেটে সে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পর আপনারা ইংলিশটা সিলেক্ট করে দেবেন ওকে তারপর আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পর আমাদের এই আকামার ডিটেলস চলে আসবে অর্থাৎ এই আকামায়ের কি অবস্থা বর্তমানে সেটা আমরা দেখতে পারবো তা আমরা একটু ওয়েট করবে এখানে তো চলে আসলো আমাদের এই পেজটি লোড হয়ে এবং আমরা এখানে নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে দেখেন ওয়ার্কার নাম্বার থাকবে দ্য নেম দ্য নেম মানে নাম নাম হচ্ছে আলমামুন ওয়ার্কার কেস এখানে ওয়ার্কার কেস হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্কার কেস হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক তার মানে কি কাজে অনুপস্থিত এই হচ্ছে হরুপ ঠিক আছে তারপর দেখেন দা ফেসিলিটি লাইসেন্স এটা ফেসিলিটি লাইসেন্স হচ্ছে আপনার কোম্পানির বা মহাশাসার আর ফেসিলিটি এভিলেশন হচ্ছে আপনার মহাশাসার বর্তমান পজিশন কি রেড গ্রিন ইয়েলো প্লাটিনাম এখানে হচ্ছে গ্রিন হাই তার মানে হচ্ছে তাদের যে লাইসেন্স সেটা ভ্যালিড আছে এবং মোটামুটি ভালো একটি র্যাঙ্কে রয়েছে গ্রিন হাই যেহেতু ভালো একটি র্যাঙ্কে রয়েছে কিন্তু ওয়ার্কার কেস হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক সে চলে গিয়েছিল মালিক থেকে এই জন্য তাকে হুরুপ দিয়ে দিয়েছে আর হুরুপ থাকা অবস্থা এখানে আসবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক ঠিক আছে তো এই হচ্ছে হুরুপ চেক করার পদ্ধতি আর আপনার অ্যাবসাইটের মাধ্যমে হুরুপ চেক করতে পারবেন এটা হচ্ছে ব্যবসায় ছাড়া